বন্ধু, অনুরোধ করছি নওজোয়ানরা, আজকে বেঈমান হাসে, কাফেররা হাসে, দুশ্মনেরা হাসে, তোমাদের চুল দেখে, তোমাদের চেহারা দেখে, তোমাদের সারাদিনের কর্মকাণ্ড দেখে হাসে বন্ধু। দুশ্মন হাসে যে হ্যাঁ, শ্রেষ্ঠ নবী পেয়ে, শ্রেষ্ঠ দিন পেয়ে এই লোকগুলো নিজেদের দিনকে ছুঁড়ে ফেলে দিছে, নিজেদের নবীকে ছুঁড়ে ফেলে দিছে, আর আমরা বেঈমান যা দেই তাই গ্রহণ করছে, এগুলো দেখে হাসে। এই ফেসবুক, ইউটিউব, এই প্রযুক্তি, এই অনলাইন, এই ইন্টারনেট, এই সব কিছুর একটা বড় মাকসাদ, ওরা আমাদের সমস্ত চিন্তা চেতনাকে তারা দেখে। মুসলিম যুবকের অধপতনের হালাত কি, চরিত্রহীনতার অবস্থা কি, অবস্থা কি, তুমি কদ্দূর পচ্ছে গেছো এটা তারা খবর লয়, তুমি নষ্ট হওয়া কদ্দূর হইছ ওইটা তারা খবর নেয়। আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে দীনের জন্য কবুল করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জন্য কবুল করেন। অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে, যে এই সাইড তো পুরা নওজোয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে ইসলামের জন্য কবুল করেন। এরা না লড়লে, এরা না আগাইলে, এরা না সামনে বাড়লে ইসলাম টিকবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের শেষে, নওজোয়ান তোমরা শোনো মিয়া, 23 বছর পরে যেদিন নবী সর্বশেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন, নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া, তিনি ছিলেন মাত্র 18 বছর বয়সের যুবক, হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা ওনার হাতে নিজে পাগড়ি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ। হযরতে উসামা আবার ফিরে আসছেন মদিনায়। ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন, হওয়ার পরই না, চলো সামনে বাড়ো, আর আল্লাহর নবী যেই উসামার মাথায় শেষ পাগড়ি মাথায় দিছে বানছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে, তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক। 18 বছরের যুবক, তখন ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, তালহাস, বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন, সিনিয়র সাহাবিরা, ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন, বুঝাইয়া দিলেন, ও আমার উম্মতের যুবকরা, আগামী কিয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম, চলো তোমরা আমার দিনকে, আমার 23 বছরের মেহনতকে তোমরা আগায় নিবা। এই ছিল নবীজির আখির তামান্না। আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া, আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা, আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া, তুমি মানুষের বাচ্চা কেমনে, মুসলমানের বাচ্চা তো পরের কথা, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে, কে তোমারে বলছে মুসলমান, তুমি কে বলছে বেটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব নওজোয়ান, আমি অনুরোধ করছি নওজোয়ান, আমার দিল ভাল লাগতেছে, আমি আজকে 2 দিন প্রচন্ড অসুস্থ, আমার সারা শরীর ব্যথা করতেছে, সারা দিন আমি আজকে শোয়া ছিলাম,
এই রওনা দেওয়ার আগে আমি উঠছি, অল্প কয়টাই ভাত খাইছি দুপুরে, ডাক্তারের সিরিয়াল দিছি আগামীকালকে দেখাবো ডাক্তার। কিন্তু আলহামদুলিল্লাহ নওজোয়ান দেখে আমার দিল খুশ লাগতেছে, যাই মাওলা বলার তৌফিক দিছে। যদি এই যুবকরা বোঝে এরা ফিরে আসে তো আমার জিন্দগির এই মেহনত সার্থক। আল্লাহ তাআলা সমস্ত যুবকদের কবুল করেন।